কি হলো টুয়া? তুমি প্রত্যেক দিন নাচে স্কুলে লেট করে যাও কেন বলো তো? আগে থেকে তৈরি হতে পারো না? লাস্ট মোমেন্টে তারা হুড়োটা, আরে কি হলোটা কি? হ্যাঁ, কখন স্কুল থেকে এসেছো? এখনো খাওয়ারটা কমপ্লিট হয়নি কেন তোমার? মা, আমি তোমাকে আগে অনেকবার বলেছি যে আমার ডান্স ক্লাসে যেতে ভালো লাগে না, তুমি আমাকে ছাড়িয়ে দাও, কিন্তু তুমি আমাকে ছাড়াচ্ছ না কেন বলো তো? এই এরকম অসভ্যের মতো চিৎকার করে কথা বলবে না, বুঝলে? শোনো, একটা গালে চড় দেবো। আরে বাবা, নাচে স্কুলে যেতে ভালো লাগে না কেন? ভালো লাগে না, আমার ইচ্ছে তাই। বাড়িতে একটা মানুষকে ফিরিয়ে আনা যাচ্ছে না, বাড়ির সবাই সবাই সারাদিন মন খারাপ করে বসে আছে, আর তুমি আমাকে নাচে স্কুলে পাঠাতে চাইছো? না, আসলে তোমার মনে তখন খুব আনন্দ, তাই না? তুমি তখন আমাকে নাচে স্কুলেই পাঠাতে চাইবে, আমার তখন নাচ শেখ বাড়ির সময়, ঠিক? এই খবরদার, আমি কিন্তু সাবধান করছি টুয়া, আমি কিন্তু বাবাকে এবার সমস্ত কথা বলে দেবো। অনেকদিন বাবার কাছে মার খাওনি, তাই না? হ্যাঁ, বলে দাও না, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে মা, বলে দিলে কি হবে? আমাকে মারবে? হ্যাঁ, কিন্তু মারলে তো আমার মনে যেটা আছে সেটা তো মন থেকে চলে যাবে না, তাই না? টুয়া দিদি, হ্যাঁ টুয়া দিদি, স্কুল থেকে এসে সবে মাত্র খেতে বসেছো, হ্যাঁ এখন দেখো ঝামেলা ঝঞ্ঝাট করো না মা, তাহলে দেখবে তোমার শেষে খাওয়াই হবে না। খেয়ে নাও মা, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। মগিরদা, তোমাকে সব ব্যাপারে কথা বলতে কে বলেছে বলো তো? হ্যাঁ কেন মা, এখানে কি শুধু তুমি কথা বলতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না? এই কি বললে তুমি? হ্যাঁ কি বল, তুমি আমাকে মারলে তো? ঠিক আছে, আজ আমি ডান্স স্কুলে যাব না, দেখি আজ আমায় কে নিয়ে যেতে পারে। টুয়া, বড় মা কি হয়েছে রে? দাঁড়িয়ে আছে তো, জিজ্ঞেস করো। টুয়া, আমি কিন্তু তোকে ওয়ার্নিং দিচ্ছি, আমার সহ্যের সীমা কিন্তু এবার ছাড়িয়ে যাচ্ছে। টুয়া দিদি, সবে খাটাখাটি করে স্কুল থেকে এসেছে, একটু যে শান্তিতে বসে খাবে তারও উপায় নেই। ভগীরথ, আমি তোমাকে বারণ করেছি না যে সব ব্যাপারে তুমি কথা বলবে না, যাও এখান থেকে। মার থেকে মাসির দরদ বেশি, তাই না? এক মিনিট কোহেলি, ভগীরথদা এ বাড়িতে তোমার আমার আগে এসেছে, হ্যাঁ তুমি ভগীরথদার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। না বড় বৌদি, উনি তো ঠিক কথাই বলেছেন, আমি কে? আমি কোনো মানুষ নাকি? এবারে চাকর বই তো নয়, কি করব বলুন ম্যাডাম, আসলে নিজের ছেলে মেয়ে সংসার ফেলে আপনাদের বাড়িতে পড়ে থাকি, আপনাদের ছেলে মেয়েকে আমি আমার নিজের ছেলে মেয়ে বলেই ভেবে থাকি, তাই তাদের কোনো কষ্ট হলে তো আমি কথা না বলে পারি না, পারি না বড় বৌদি। একশোবার বলবে ভগীরথা, এ বাড়ির ছেলে মেয়েদের নিয়ে কথা বলার অধিকার তোমার একশোবার আছে। না নেই। আছে কোহেলি, আছে, ছেলে মেয়ে তোমার হতে পারে, কিন্তু ছোট থেকে এ বাড়িতে যখন তারা সবার সঙ্গে বড় হয়েছে, তাদের নিয়ে কথা বলার অধিকার বাকিদের আছে। তুমি স্বীকার করলেও আছে, অস্বীকার করলেও আছে। টুয়া, এভাবে কাটতে নেই, যাও যাও গিয়ে খেয়ে নাও, খাবার উপর রাগ করতে নেই মা। বড়মা দেখো, আমাকে আমাকে জোর করে নাচ স্কুলে নিয়ে যাচ্ছে বড়মা, মতি ভাইয়ের এই অবস্থা, তাত ভাইয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, আর সবাই কত কষ্টে আছে, আর উনি আমাকে জোর করে নাচ স্কুলে নিয়ে যাচ্ছে বড়মা, আমি যাবো না বড়মা, আমি যাবো না। টুয়া, বকো মারো যাই করো, মারতে মারতে মেরে ফেলো আমার, কিন্তু তবু আমি যাব না, যাব না, যাব না। ঠিক আছে,
আছে টুয়া, কিন্তু এভাবে মন খারাপ করে থাকলে না খেলে তোর বৌদি ভাই ফিরে আসবে। হ্যাঁ, এভাবে মন খারাপ করিস না, রেডি হয়ে নে আর নাচি, স্কুল মিস করিস না, যা যা। জানো বড় মা, যখন নাচি স্কুলে আন্টি আমাকে নাচ শেখায়, তখন আমার বৌদি ভাইয়ের কথা মনে পড়ে। বড় বৌদি, আয়ুষ দাদা এসেছে। কোথায় গেছিলি বলতো? হ্যাঁ রে, তোর কপালে রক্ত কিসের? ও কিছু না মা, একটু একটু লেগেছে। এখানে আয়। একটু লেগেছে মানেটা কি? একটু লেগেছে মানেটা কি? এত ডিপলি কেটে গেছে, কালো হয়ে রক্ত জমে গেছে। ও ভগীরথদা, যাও যাও, ওষুধ তুলে নিয়ে এসো এক্ষুনি। আনছি। ডোডো, তুই আজকাল কোথায় যাচ্ছিস, কি করছিস আমি কিচ্ছু জানি না, আমার ভালো লাগছে না এভাবে। তুমি তো ব্যস্ত না মা, একটুখানি লেগেছে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? কি ঠিক হবে আর কি ঠিক হবে না সেটা আমি জানি না, আমি তো আমার মা নই। একে তো আমাদের যা পরিস্থিতি, তাদের জন্য যারা দায়ী তারা তো উঠে বসে লেগেছে। আমাদের সংসারটা শুধু ভাঙবে না, আমার ছেলেটা যাতে দগ্ধে দগ্ধে মারা যাক ওরা সেটা চাইছে। কিন্তু আমিও তোকে বলে দিলাম টোটো, আমি তোর মা, আমি কিন্তু হাত গুটিয়ে কোথাও পালিয়ে যাবো না, আমি এর শেষ দেখে ছাড়বো টোটো। আমি তোকে আজকে বলে দিলাম, যারা এটা করছে তাদের তো আমি দেখে নেব, আমার সর্বস্ব দিয়ে আমি আমার সংসারকে, আমার ছেলেকে আমি রক্ষা করবই, তুই দেখে নিস। মরহদি মরহদি, এই যে তুলার ওষুধ এনেছি। জয়াদি, কথাগুলো আমার দিকে তাকিয়ে বললে মনে হয়? শোনো, তোমাদের যদি কাউকে সন্দেহ হয় তাহলে তোমরা তাকে ধরো, কিন্তু সর্বক্ষণ এরকম ভাবে আমার দিকে তাকিয়ে এই সমস্ত কথা বলো না, প্লিজ প্লিজ বলো না। দেখো, আমিও তো ছেলেমেয়ের মা, আমার ছেলে বেশ সামনে, আমার আমার মুখটা এভাবে পুড়ে যাক এটা আমার পক্ষে তো ভালো হবে না, তাই না? আচ্ছা, মুখ পুড়তে তোমার এখনো বাকি আছে বলে তোমার মনে হয় কাকিমণি? টোটো, কেন তুমি অন্যের কথার মধ্যে ঢুকছো? আমার কাছে আমি ওষুধ তো লাগিয়ে দিচ্ছি ভগীরথদা, ওষুধ দাও। আয়ুষ শোনো, কখনো কাউকে অ্যাকিউজ করতে গেলে না হাতে একটা মিনিমাম প্রমাণ নিয়ে সেটা করতে হয়, সেটা জানো না? ভুলে যেও না, উল্টে আমি কিন্তু চার্জ করতে পারি, মনে রেখো কথাটা। খুব লেগেছে না রে ঘোর, খুব লেগেছে, আর মনে হয় কিভাবে যে চলিস, কি করে যে এরকম ব্যথা পেয়ে বাড়ি ফিরিস আমি জানি না, খুব যন্ত্রণা করছে না রে, লাগাতে দে তো ওষুধটা। না মা, না প্লিজ, আমি এই ওষুধটা লাগাতে চাই না। মানে ওষুধ লাগাতে দেবে না, তারপর ওই কাটা জায়গাটা থেকে একটা বিষাক্ত কিছু হবে, তারপর তার থেকে জ্বর হবে, তারপর একটা কঠিন রোগে পড়বে, আর আমাকে সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। তার চেয়ে বলে দাও না বাবা, আমি তোমাদের বাড়ি কাজ ছেড়ে চলে যাই, তাতে তোমাদেরও মঙ্গল হবে আর আমার এই দৃশ্য দেখতে হবে না। ভগীরথদা, কি যাতা বলে যাচ্ছ তুমি, তুমিও এর মধ্যে কি শুরু করেছো বলো তো? কি মনে হয় তোমার, আমি মা ওকে ওষুধ লাগাতে যাবো আর সেটা করতে দেবে না, এটা হতে পারে? ঘর ওষুধ তো লাগাতে দে। মা প্লিজ, আরে প্লিজ মা, প্লিজ। তুমি আমাকে প্লিজ
ডিজিজ এই ওষুধটা লাগাতে বললাম। রিকোয়েস্ট এভাবে কি তুমি মরে যেতে চাও দাদা ভাই? তোমার কাছে শুধু মৌদি ভাই সব, আমরা তোমার কাছে কেউ না। আমাদের সবার তোমাকে এভাবে দেখে কষ্ট হয় না দাদা ভাই? বলো, আমরা তোমার কেউ না।